সাপ্তাহিক ছুটিতে অমর একুশে বইমেলার তৃতীয় দিনে ঢল নামে বইপ্রেমীদের। দিনভর পাঠক প্রকাশক আর লেখকদের গল্প আড্ডায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। সেই সঙ্গে ছোট্ট সোনামণিদের জন্য ছিল আকর্ষণীয় শিশু প্রহর। বইমেলা ঘুরে আরো জানাচ্ছেন এম এ আজিম। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বইমেলায় আসতে থাকেন নানা বয়সী মানুষ। বিভিন্ন স্টল প্যাভিলিয়নে প্রকাশক ও লেখকদের সঙ্গে সাহিত্য আলোচনা আর আড্ডায় মেতে ওঠেন পাঠকরা। প্রিয় লেখকের পছন্দের বইয়ের খোঁজে ঘুরছেন মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সুন্দর করে সাজানো বইয়ে নজর বুলিয়ে পছন্দ হলেই কিনতে ভুল করছেন না তারা। নতুন প্রকাশনা আর ভিন্নতায় চোখ সবার। সকালে ভিড় একটু কম থাকবে, বেশি সময় নিয়ে বইগুলো দেখতে পারবো, সো এই জন্য সকাল টাইমে আসা। প্রত্যেক বছরই প্রত্যাশা থাকে যেন নতুন কিছু বই আসে, নতুন কিছু বই আমরা যেন হাতে পাই। যদি মনে হয় যে না এই বইটা আসলে দরকার, তখনই কিনবো। মানে যে আসবো, ঘুরে চলে যাব, কিনবো না, এমন না বিষয়টা। প্রকাশক আর বিক্রেতারা বলছেন পাঠক চাহিদা বিবেচনায় এবার বই এনেছেন তারা, তাই শুরু থেকেই ভালো সাড়া মিলছে পাঠক ক্রেতার। আমরা আশা করছি যে যত দিন যাবে এবং পাঠকের সংখ্যা ক্রমেই বাড়বে। সেলের বিষয়ে যদি বলেন চলছে ভালো আর কি। বইমেলার শিশু প্রহর সব সময়ই আকর্ষণীয়। বর্ণিল প্রকাশনায় মেতে ওঠে খুদে পাঠকরা। পছন্দের গল্প আর ছড়ার বই হাতে পেয়ে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমি বইমেলায় আসছি, আমার অনেক ভালো লাগছে। বই কিনলাম, টম অ্যান্ড জেরি। তবে চাঁদের কলঙ্কের মতো মেলার তিন দিনেও শেষ হয়নি কিছু স্টলের কাজ। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা।